জাতীয় পার্টির মৌলভীবাজার এবং সুনামগঞ্জ অঞ্চলের প্রতিনিধি সভায় এসব কথা বলেন পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি। সোমবার দুপুরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা জাতীয় পার্টির সভাপতি মৌলভীবাজার দুই আসনের সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হুসেইন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা লুৎফর রহমান চৌধুরী হেলাল, জাতীয় পার্টির সুনামগঞ্জ জেলার সভাপতি আব্দুল মজিদ মাস্টার সহ স্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভায় রুহুল আমিন আরো বলেন, জাতীয় পার্টি কারো ক্ষমতায় যাওয়ার বাহক হয়ে নয়, নিজেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের সামর্থ্য রাখে। আর সে লক্ষ্যে পার্টি প্রেসিডেন্টের নেতৃত্বে তৃণমূলে দলের অবকাঠামো ঢেলে সাজানো হয়েছে।